তোরা যাত্রা গান গাই দুঃসারা শালা, তুই গান গাইতে নেই মুহে তুই ফুট আমি গাই শুনার শিল্পপতি
Oh,
স্যার আপনি ওই ছেলেটিকে ভর্তি করুন। জেলের ছেলে হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া করতে। আমি তার ভর্তির ফিস এবং মাসিক খরচ সব কিছুই দেব। ঠিক আছে মামুক্তা, তুমি যখন বলছ তাহলে তো ভর্তি করতে হবে, কারণ তুমি হলো শান্তিপুরের জাগিদার, সুলতানের একমাত্র কন্যা। এই নিন মাস্টার সাহেব। স্যার আমার নাম মানিক। তোমার মনের মাঝেও আমি হারিয়ে গেছি। বলো বন্ধু, আমার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান পাবে তো? কেমন করে হয় মুক্তা? কেন হতে পারে না মানি? আমি হলাম ha
সত্যি আমি যে বিশ্বাস করতে পারছি না, কোথায় আকাশ আর কোথায় নদী। বিশ্বাস না হলে তোমার হাত ধরে আমি পালিয়ে যাব এই দেশ থেকে অনেক দূরে, তবু আমার হৃদয় থেকে তোমাকে হারিয়ে যেতে দেব না। সত্যি হাত ছুঁয়ে বলো, আচ্ছা তুমি আমার আছো চিরদিন, ও আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ও আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ও আকাশে সূর্য আছে যতদিন। কোথায় আছো দয়ালু বাবু, তুমি রাস্তা
বহুদিন চলে গেল, আজও আজও যে আমার স্বামীর সাক্ষাৎ আমি পেলাম না। হে দয়ালু খোদা, তুমি বলে দাও কোথায় আছে আমার প্রাণী স্বামী। তুমি বলো খোদা, তুমি বলো। না না, এই যে আমি বিশ্বাস করি না, আমার খোকা এখনো বেঁচে আছে। হে দয়াময়, তুমি বলে দাও, বলে দাও তুমি আমার খোকা কোথায় আছে। কে আপনি এই নির্জনে বসে কাঁদছেন কেন? আমি আমি এক সন্তান হারা মা, সন্তানের খোঁজে আমি এই বনে এসেছি। আমি যে পাগলের মতো আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি। যাবেন না, শুনুন, চলে গেল। না, আমার আর অপেক্ষা করা চলে না। ইস, কি সুন্দর শিমুলের ফুল ফুটে রয়েছে। এই টমেটো, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে কিন্তু বুঝে দেব কানামাছি খেলার স্বাদ কত। টমেটো, আরে টমেটো, টমেটো, এই টমেটো, এই কোথায় গেলে খাবা? টমেটো দেখ, আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, এবার কিন্তু ভালো হবে না। টমেটো, বল আরো কেন আমাকে খেলবি, বল। এই ছাড়ো, ছাড়ো। আরে মুক্তা, তুমি তুমি তো আমার চোখ বেঁধে দিয়ে বলেছিল তাকে ধরতে পারলে 500 টাকা দিবি। থাক থাক, হয়েছে, আমি সবই বুঝতে পেরেছি। কতক্ষণ হলো তোমার জন্য অপেক্ষা করছি, স্কুলে যাব বলে। চলো চলো Thank you.
Thank you.
ঠিক আছে।
আপনি বসুন দাদু ভাই, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। কে আপনি দাদু ভাই? আপনার কি কেউ নেই? আমি এক অহংকারী পিতা, আমার সবই ছিল, আজ আমার কেউ নেই। যার কেউ নেই তার আল্লাহ আছে। এই নিন দাদু ভাই, আপনি এই খাবারটা খেয়ে তারপর এই পানিটুকু পান করুন। আপনি বুঝি খুব গরিব, তাই না? দাদু ভাই, আমি আজ তোমার চেয়েও গরিব। খুদা, আমার অনেক খুদা, আমি রুটি খাবো, আমি এই রুটি খাবো। এই যে তুমি আমায় আহার করালে, তোমার ব্যবহার দেখে আমার মনে হয় তুমি তুমি অনেক বড় বংশের ছেলে, আমার আমার অতি আপনজন। আমি দোয়া করি ভাই, তুমি বহু বছর বেঁচে থাকো ভাই, তুমি বহু বছর বেঁচে থাকো। জানি না কে তোমার বাবা মা, ধন্য হোক সেই তোমার বাবা মার কোল, ধন্য হোক সেই তোমার বাবা মার কোল। কে হতে পারে ওই বৃদ্ধ? আমার মনে হচ্ছে সে হয়তো আমার কোনো আপনজন হবে, তা না হলে আমার হৃদয়টা বারবার কেন কেঁপে উঠছে। সত্যি তুমি, সত্যি তুমি বড় মনের মানুষ বন্ধু। মুক্তা, মুক্তা, তাই তো আমি তোমাকে মনে প্রাণে এত ভালোবাসি। আমিও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। এসো মুক্তা, তুমি আমার বুকে এসো,
শুধু শুধু মুক্তাকে ভালোবাসতে গেলাম না, না তাকে আমি কোনোদিন বলতে পারবো না, যাকে আমি এনেছিলাম শয়নে স্বপনে আহরণে জাগরণে, তাকে আমি কোনোদিন বলতে পারবো না।